গত 5 বছরে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি নরেন্দ্র মোদী সরকার, সেটা জনগণ বুঝতে পেরেছে। তার জন্য নরেন্দ্র মোদীর বায়ুবেগ রাফেল যুদ্ধ বিমান কেনার অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করে ভোটকে বাজিমাত করতে চেয়েছিল, কিন্তু এই অনৈতিক অস্ত্রগুলি ভোঁতা গেছে। শনিবার ধর্মনগরের নির্বাচনী প্রচার শেষে এক সাংবাদিক বৈঠকে এই কথা বলেন পূর্ব লোকসভা আসনের বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। এর আগে ধর্মনগরের বিভিন্ন এলাকায় সিপিএমের এক নির্বাচনী মিছিল বের করা হয়। এখনই যেন ওই সরকার দখল করে নেওয়ার মতো সেটা করতে পারছে না, করতে পারবেও না কখনো। তো কিছু ভালো কথা গত 5 বছর আগে বলেছিল, এবারও বলার চেষ্টা করছে, কিন্তু আমরা ঘটনা পরম্পরায় আমরা দেখছি তাদের এই সমস্ত অস্ত্রগুলো ভোঁতা হয়ে গেছে। অর্থাৎ গত 5 বছর আগে যেগুলি বলেছিল এগুলো পুনরুচ্চারণ একটারও নেই, পর্যালোচনার কোনো ব্যাপারই নেই। নতুন কিছু নতুন রঙের প্রলেপ, কথার প্রলেপ লাগিয়ে চেষ্টা করছে, কিন্তু এটা জমিতে কেউ গ্রহণ করছে না, মানুষ এটা নিচ্ছে না। এটা অনেক আগে থেকে শুরু হয়েছে এবং তার জন্য অনৈতিক অস্ত্র এটাকে ডাল করে এই বিজেপি দল এনডিএ তারা চেয়েছিল এই সরকারে এই ভোটকে বাজিমাত করার জন্য। কিন্তু আপনারা দেখেছেন, সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমেও এগুলি সারা দেশের মানুষ এখন জানছে, মিডিয়াকে এই জন্য ধন্যবাদ জানাই আমি, যে এই এক সপ্তাহের মধ্যে তাদের 3-3টি এরকম অনৈতিক অস্ত্র ভোঁতা হয়ে গেছে।